এই মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখবো। 12ই সেপ্টেম্বর পরিবহন দপ্তর অভিযান করা হবে। 12ই সেপ্টেম্বর পরিবহন দপ্তর অভিযানের ডাক দেওয়া হয়েছে। 12ই সেপ্টেম্বর পরিবহন দপ্তরের অভিযানের ডাক দেওয়া হয়েছে। কলকাতা নাগরিক সম্মেলনের ডাকে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। গণপরিবহনের ভাড়া নির্দিষ্ট করতে হবে, সরকারি বাসের সংখ্যা বাড়াতে হবে, এ ধরনের একাধিক দাবিতে এই পরিবহন দপ্তর অভিযানের ডাক দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বেশ কয়েক মাস ধরে এবং কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে বেসরকারি বাসগুলোর ভাড়া যে সম এক একজন এক এক রকমভাবে সেই বাস ভাড়া নিয়ে থাকে এবং সেই ভাড়া যাতে নির্দিষ্ট করা হয় সেই দাবি তোলা হয়েছে। দেবাশিস চট্টোপাধ্যায়, দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবাশিস, কি জানা যাচ্ছে এই বিষয়ে, কিসের দাবিতে এই পরিবহন দপ্তর অভিযান? দেখো, মূলত কলকাতা নাগরিক সম্মেলনের পক্ষ থেকে আগামী 12ই সেপ্টেম্বর পরিবহন দপ্তর অভিযান করছে। তারা সুবোধ মল্লিক স্কোয়ারে সেখানে গিয়ে তারা জমায়েত হবে এবং তারপর তারা যাবে সেখানে। মূলত যে দাবি তাদের রয়েছে, অবিলম্বে ট্রামের বন্ধ রুট চালু করতে হবে, ট্রামকৃত জমি বিক্রি করা চলবে না, এর পাশাপাশি জনগণের সামর্থ্য অনুযায়ী সরকারকে অবিলম্বে গণপরিবহনের ভাড়া নির্দিষ্ট করতে হবে, সরকারি বাসের সংখ্যা বাড়াতে হবে, নতুন রুট চালু করতে হবে। এই সকল বেশ কিছু দাবি নিয়ে তারা কিন্তু আগামী 12ই সেপ্টেম্বর অর্থাৎ কলকাতা নাগরিক সম্মেলন, কলকাতা যারা নাগরিক সেই নাগরিকরা যাবে নাগরিক সম্মেলনের উদ্যোগে, এই তারা যাবেন পরিবহন দপ্তরে এবং সেখানে তারা সেই অভিযানের আগেই কিন্তু তারা সুবোধ মল্লিক স্কোয়ারে একটি সভা করবে, করে সেখান থেকে তারা যাবে, এমনটাই কিন্তু নাগরিক সম্মেলন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ দেবাশিস, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে।